아쉽게 대표팀과 몸도 정하고 오퍼스테이 입장 한 번만 돌리면 아이고 솔직히 나버릴 수가 없네. 아프라 이티머스의 제네센 아무라 এখানে কেন এই প্রতিবাদ সভায় সমবেত হয়েছে কমলপুরের দুলাল ঘোষ এবং সোমা দাস আমি বলবো তারা শুধু এই রাজ্যের নয় তারা দেশের সামনে একটি আদর্শ দম্পতি যুগল যুক্তিবাদী দম্পতি যুগল যারা বিভিন্ন সময়ে প্রচারের আলোর বাইরে থেকে বিজ্ঞান মানসিকতার স্বার্থে কাজ করছেন যুক্তিবাদ প্রচারে কাজ করছেন কুসংস্কারের বিরুদ্ধে ডাইনি প্রথার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য তারা ভূমিকা গ্রহণ করছেন এটা কিন্তু আমাদের সংবিধান প্রত্যেকটি নাগরিকের কাছে প্রত্যাশা করে আপনারা জানেন আমাদের সংবিধানের 51 ক ধারাতে কতগুলো নাগরিক দায়িত্বের কথা বলা হয়েছে সেই নাগরিক দায়িত্বগুলোর অন্যতম হলো বিজ্ঞান মানসিকতার প্রসার যাকে সংবিধানে ইংরেজিতে বলা হয়েছে সাইন্টিফিক টেম্পারামেন্ট বিজ্ঞান মানসিকতার প্রসার কুসংস্কার ধর্মান্ধতা মৌলবাদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কর্তব্য সংবিধান এই প্রত্যাশা প্রত্যেকটি নাগরিকের কাছে করে আমরা সবাই এই দায়িত্ব কর্তব্য পালন করতে পারি না কিন্তু সোমা দাস এবং দুলাল ঘোষ তারা কিন্তু এই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করছিলেন এবং সেই কারণে সোমা দাস দুলাল ঘোষ শুধু আমার খুব পছন্দের দম্পতি যুগল কিংবা আমার খুব ভালো লাগা মানুষদের মধ্যে অন্যতম তা নয় অনেকেই তাদেরকে ভালোবাসেন তাদেরকে দূর থেকে শ্রদ্ধা করেন তাদের কাজকর্মের প্রতি সমর্থন জানান আমিও সোমা দাস দুলাল ঘোষকে গত 10-15 বছর ধরে চিনি তারও আমার খুব প্রিয়জন আমি গত কয়েকদিন ধরে আমার মনে একটা আশঙ্কা হচ্ছিল যে দুলাল ঘোষ এবং সোমা দাস বড় আক্রান্ত হবে কারণ আপনারা জানেন সারা রাজ্য ত্রিপুরা গত বিশেষত ফেব্রুয়ারি মাসের 2018 ফেব্রুয়ারির পর প্রায় অবরোধের মধ্যে আছে তার মধ্যে কমলপুরের অবস্থা ভয়াবহ ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি যত খারাপ কমলপুরের পরিস্থিতি তার চেয়ে অনেক খারাপ সেখানকার বিরোধী দল ঘরবন্দি সাধারণ মানুষের কথা বলার সুযোগ নেই প্রতিবাদ করার সুযোগ নেই একদম এখানে কি বলবো কাশ্মীরের মতো পরিস্থিতি করে রাখা হয়েছে কমলপুরকে গত 2 বছরের সময় ধরে এর মধ্যেও সোমা দাস এবং দুলাল ঘোষ তারা যে ভূমিকাগুলো পালন করছিলেন সেটা আমার মধ্যে আশঙ্কা তৈরি করছিল আক্রান্ত হবে আমি দুলাল ঘোষের বিভিন্ন দুলাল ঘোষ সমাজ মাধ্যমে সক্রিয় বিভিন্ন সময় ফেসবুকে পোস্টগুলো করেন ফেসবুকে পোস্টগুলো শিরোনাম জয় বিজ্ঞান জয় বাংলা এটা আমি গত 1 মাস ধরে লক্ষ্য করছি 1 মাস কি 2 মাস ধরে দুলাল ঘোষের ফেসবুকে বিভিন্ন পোস্টের শিরোনাম থাকে জয় বিজ্ঞান জয় বাংলা এবং এই যে পোস্টগুলো সবগুলোই বিজ্ঞান মানসিকতা প্রসারের জন্য বিজ্ঞানকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য এবং সেখানে কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো সুযোগ নেই মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করার কোনো কারণ নেই মানুষের বিশ্বাসকে ব্যক্তিগত বিশ্বাসকে সম্মান জানিয়ে মানুষকে প্রশ্নমুখর করে তোলা মানুষকে জীবনের জাগতিক প্রশ্নগুলো সম্পর্কে ভাবতে সাহায্য করা সেই দায়িত্বটা দুলাল ঘোষ কমলপুরের মতো জায়গায় পালন করে আসছে এবং আমি ভাবছিলাম যে দুলাল ঘোষ আক্রান্ত হবে সোমা দাস আপনারা জানেন সোমা দাস একজন শিক্ষিকা কৃতি শিক্ষিকা ছাত্রবিরোধী শিক্ষিকা এবং তিনি অনামে এবং বেনামে বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আরএসএসের ভণ্ডামির বিরুদ্ধে বিজ্ঞান মানসিকতার স্বার্থে ডাইনি প্রথার বিরুদ্ধে সোমা দাস গত 10 বছর ধরে লিখছেন সবসময় অনামে লিখতে পারেন না বেনামেও লিখেন পত্র পত্রিকায় সোমা দাস চিঠি লেখেন এবং পত্র পত্রিকায় যারা এই এই সংবাদপত্রে চিঠিপত্রে কলম চালায় তারাও জানেন এই চিঠিগুলো সোমা দাসের তারা আমাকে বলেন দাদা এই চিঠিগুলো সোমা দাসের আমরা জানি বিভিন্ন নামে ভদ্রপরে চিঠি পাঠান আমরা এই চিঠিগুলো যত্ন করে স্থাপি কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না সোমা দাস কথা বলেন আমরা চিঠিগুলো ছাপি এবং এই যে তাদের যে সংগঠন যুক্তিবাদী সমিতি গান বিজ্ঞান সমিতি কমলপুরে শাখা আছে
সেখানে তারা কি কাজকর্ম কাজগুলো করছেন তারা বিভিন্ন বিজ্ঞানীদের জন্মদিবস পালন করে ডক্টর মেঘনাথ সাহা সত্যনাথ বসু জেবিএস হেলম্যান বার্নাল আইনস্টাইন মাদাম কুরি এবং এটা করেন শুধুমাত্র ঘরে বসে দলবদলের মধ্যে করলেন তারা তারা বিভিন্ন স্কুলে যান বিভিন্ন স্কুলে গিয়ে প্রত্যেকটি বিজ্ঞানী মনীষীদের জন্মদিন পালন করেন এটা করেন কেন প্রথমত বিজ্ঞানীদের সম্পর্কে ছাত্রছাত্রীকে অবহিত করা দ্বিতীয়ত এই যে বিজ্ঞানীদের সম্পর্কে অবহিত করার মধ্য দিয়ে আগামী দিনে যারা ভবিষ্যৎ নাগরিক তাদেরকে বিজ্ঞান মনস্থ করে তোলা বিজ্ঞান শুধুমাত্র প্লাস্টিক নয় বিজ্ঞান হচ্ছে প্রশ্ন করতে শেখানো প্রশ্ন মানুষকে তৈরি করা মানুষকে অনুসন্ধিষ্ট করা ছাত্রছাত্রীদের যেটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা বিজ্ঞানের ডিগ্রি নিয়ে অনেক শিক্ষককে দেখি আমি আইনজীবী আমার কাছে অনেক শিক্ষক আছেন ডাক্তারবাবু আছেন এমনকি সায়েন্টিস্ট আছেন যার হাতে পাঁচটা আংটি দেখি আমার কাছে 15 জন কন্ট্রোল বোর্ডের সায়েন্টিস্ট আছেন এগুলো আপনি তো সায়েন্টিস্ট দি আপনার হাতে পাঁচটা আংটি বলেন দাদা মা বলেছে আমি বললাম মা তো মা তো অনেক কথাই বলে মা তো বাকি সব কথা মনে রাখেন না কিন্তু মা বলেছে বলে পাঁচটি আংটি নিয়ে ঘুরে বেড়ান এটা ব্যক্তির দোষ নয় এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ বিজ্ঞানের ডিগ্রি বললেই বিজ্ঞান মানুষের অর্জন করা যায় না একজন কৃষক একজন শ্রমিক বিজ্ঞানের ডিগ্রি না থেকেও তার জীবন বোধ দিয়ে তার কষ্ট করে মানুষের কথা দিয়ে অনেক বড় বৈজ্ঞানিক তো দুলাল ঘোষ এবং সমাদাস তারা তার সহকর্মীরা কমলপুরে কাজটা করছিলেন তারা বিজ্ঞান মানসিকতার জন্য বিজ্ঞানীদের জন্মদিবস পেছে নেওয়া কুইজের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ গড়ে তোলা এবং এর জন্য তারা ধমক দিচ্ছে দেওয়া হচ্ছিল প্রচ্ছন্নভাবে গত 1-2 বছর ধরে তাদেরকে ধমক দেওয়া সমাদাস আমাকে বলছিলেন দাদা আমরা আমাদের ধমক দিচ্ছে বলছে এগুলো করার কি দরকার কিন্তু তারা করছিলেন মানুষের সমর্থন পাচ্ছিলেন এবং সে কারণে কমলপুরের মতো জায়গায় যেখানে সবাই মুখ বন্ধ করে আছে ভয়ে বাধ্য হয়ে সেখানে যখন এই দম্পতি তাদের গুটি কয়েক বন্ধুকে নিয়ে অসম সাহসে অন্য প্রতিকূল পরিস্থিতিতেও দাঁড়িয়ে বিজ্ঞান মানসিকতার পক্ষে কাজ করছিলেন কুসংস্কারের বিরুদ্ধে কাজ করছিলেন ডাইনি প্রথার বিরুদ্ধে কাজ করছিলেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বিভিন্ন অলৌকিক তথাকথিত অলৌকিক বাবাদের মুখোশ উন্মোচিত করা তারা বিভিন্ন অনুষ্ঠান করেন অলৌকিক বাবা ভণ্ড বাবা তাদের মুখোশ উন্মোচিত করা যে কোনো ঘটনা অলৌকিক নয় প্রত্যেক ঘটনার কার্যকারণ সম্পর্ক আছে আমাদের কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করা এবং যারা অলৌকিক ক্ষমতা দাবি করে তাদের কোনো অলৌকিক ক্ষমতা নেই তাদেরকে চ্যালেঞ্জ করা আপনারা আসুন আমাদের জায়গায় সবার সামনে অলৌকিক ক্ষমতা প্রদর্শন করুন কেউ রাজি হন না এবং এই এই কাজটাই দুলাল ঘোষ এবং সমাদাস এবং তাদের বন্ধুরা সহযোগীরা কমলপুরের মতো জায়গায় দাঁড়িয়ে করছিলেন সে কারণে তারা আক্রান্ত হবেন এতে অবাক হওয়ার কিছু নেই খুব স্বাভাবিক নিয়মে অন্ধকারের শক্তি যাদের কাছে বিজ্ঞান নেই যাদের কাছে যুক্তি নেই যাদের কাছে তর্ক করার মতো রসদ নেই যাদের মগজে কিছু নেই তারা আক্রমণ করবে তাই গত রোববার 11:30 যখন আমি মোবাইলে সমাবেশের ফোন পেলাম তখন ভাবলাম একটা কিছু হয়েছে উনি ফোন করে বলছেন দাদা আমরা আক্রান্ত হয়েছি ঘটনা বিবরণ দিলেন তখন ইতিমধ্যে আমরা বিবরণ জেনে গেছি কি ঘটনা বিরুদ্ধে কমলপুরের বিজেপির মন্ডল সভাপতি শ্যামল কান্তি পাল নাকে ঘটল উনি একটা থানায় এফআইআর করেছেন কি এফআইআর এফআইআরে বলা হয়েছে দুলাল ঘোষ নাকি পবিত্র ধর্মগ্রন্থ গীতা সম্পর্কে একটি পোস্টে কুরুচিকর মন্তব্য করেছেন তাতে নাকি হিন্দুদের ধর্ম হিন্দুদের মানসিকতায় আঘাত পৌঁছেছে এখন প্রশ্ন হলো এই ভদ্রলোককে কে হিন্দু ধর্মের ঠিকাদারি দিল কবে দিল আমাদের জানা নেই যে হিন্দু ধর্মের এজেন্ট উনি পেয়েছেন এটা অজুহাত কারণ এই প্রশ্ন আমি দেখেছি এবং প্রথমত একটা কথা বলে রাখি গীতা সম্পর্কে যারা গীতাকে পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে মনে করেন তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই আমরা জানি আমাদের দেশে জাতীয়তাবাদী আন্দোলনে স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের একাংশ